দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি খাবারের রেসিপি এই খাবারটি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করবে পাশাপাশি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং অল্প খাবারে বেশি পুষ্টি পাবে পুষ্টিকর এই খাবারটি বাচ্চাদেরকে এক বছর থেকে চার বছর বয়স পর্যন্ত সকাল কিংবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন তাহলে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের খাবারটি তৈরি করতে আমার প্রথমেই লাগবে ছোটো সাইজের একটি মিষ্টি আলু মিষ্টি আলুর ওপরের খোসা খুব ভালোভাবে ছিলে ফেলে দিয়ে এটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিব মিষ্টি আলুতে থাকা ভিটামিন সি ভিটামিন ই এবং ভিটামিন কে এছাড়াও আরও অন্যান্য ভিটামিনগুলো শিশুর শারীরিক বিকাশ বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই শিশুর চাঞ্চল্যতা ধরে রাখার জন্য এবং বয়স অনুযায়ী সঠিক বিকাশ বৃদ্ধির জন্য তার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই মিষ্টি আলু রাখতে হবে এই তো মিষ্টি আলুগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এখন আমি নর্মাল খাবার পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিচ্ছি এবার একটা প্যানের মধ্যে ধুয়ে রাখা মিষ্টি আলুগুলো দিয়ে দিচ্ছি একই সাথে মিষ্টি আলু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানিও দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে পানি দেয়া যাবে না এমন পরিমাণে দিতে হবে যেন মিষ্টি আলুগুলো সেদ্ধ হয়ে পানিটা একদম শুকিয়ে আসে এই তো এখন মিষ্টি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিচ্ছি অন্যদিকে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ir আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সাদা চিরা নিয়ে নিয়েছি এখন এই চিরাগুলোকে নর্মাল খাবার পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিব এ তো চিরাগুলোকে আমি ধুয়ে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি অন্যদিকে কিন্তু আমার মিষ্টি আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এরকম একটি কাঁচা চামচ দিয়ে এই আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে ম্যাশ করা হয়ে গেলে আবারও চুলায় চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানের মধ্যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিরাগুলো দিয়ে দিলাম এবার চিরাগুলো রান্না হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড গরুর দুধ এক বছরের পর থেকে যেহেতু বাচ্চাদের খাদ্য তালিকায় গরুর দুধ যুক্ত করা যায় তাই বাচ্চার এক বছর বয়সের পর থেকেই এই খাবারটি গরুর দুধ দিয়ে রান্না করে খাওয়াতে পারেন এখন মাঝারি মাঝারিয়াচে রেখে অনবরত নেড়েচেড়ে এই চিরাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব একটি মুখ খাটানো এলাচ দিয়ে দিলাম এতে করে খাবারটি থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে তাহলে ফিরে আসছি চিরাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর মোটামুটি চার থেকে পাঁচ মিনিট পর যখন চিরাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে ম্যাশ করে রাখা মিষ্টি আলু আমি এখানে দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে মিষ্টি আলুটাকে এই চিরার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর খাবারের ঘনত্ব ঠিক এই রকম পর্যায়ে রয়েছে এখন এই খাবারটিকে আমি আরও বেশি ক্যালোরি ভুল এবং পুষ্টি সম্পন্ন করতে চাচ্ছি এজন্য এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া মিষ্টির জন্য দিয়ে দিব এক চা চামচ পরিমাণ খেজুরের গুড় আপনারা চাইলে এখানে ব্রাউন সুগার কিংবা তাল মিশ্রিও দিতে পারেন আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বাটার বাটার দেওয়ার ফলে খাবারটিতে গুড ফ্যাট যুক্ত হলো যা শিশুদের দ্রুত ওজন বাড়াতে এবং মেধা বিকাশ করতে সাহায্য করে এই তো এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু আমার এই খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি আমি ঠিক এইরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনারা বাচ্চাদেরকে যে যেমন লিকুইড খাবার খাওয়ান সে তেমন লিকুইড রেখে চুলা থেকে নামিয়ে নেবেন এই তো তৈরি হয়ে গেল বিভিন্ন ধরনের ভিটামিনে ভরপুর ক্যালোরিবহুল বাচ্চাদের ওজন বৃদ্ধিকার একটি খাবার যে বাচ্চারা ভাত খেতে চায় না তাদেরকে ভাতের বিকল্প খাবার হিসেবে চিরা খাওয়াতে পারেন যেহেতু এই একটি খাবার থেকে বাচ্চারা গুড ফ্যাট কার্বোহাইড্রেট এবং বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস একসঙ্গেই পেয়ে যাচ্ছে তাই এই খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে এবং তাদের ওজন বাড়াতে সাহায্য করবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দেবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ السلام عليكم